আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেক অনেক দিন পর আবারও এলাম আপনাদের জন্য আরেকটি রান্না নিয়ে। সেটা হলো, দেখি কি কিছু বুঝতে পাচ্ছেন? না, বুঝতে পাচ্ছেন না। এটা হলো ডিমের কারি। আজকে আমি করব ঝটপট, খুব সহজে এবং খুবই স্বাদের একটি কারি, ডিমের কারি, যেটা আপনি ঝটপট যে কোনো সময় করতে পারবেন, কোনো ঝামেলা নেই। চলুন তাহলে শুরু করি। আমি কড়াইয়ে তেল দিয়েছি, চুলাটাকে বাড়িয়ে দিলাম। এখন আমি এর মধ্যে এক এক করে সব দেব। আগে দেব পেঁয়াজ, তেলটা একটু হালকা গরম, আমি এখনই দিয়ে দিলাম। চুলাটাকে বাড়িয়ে দিলাম, যেহেতু আমি এই ডিমটা রান্না করব, সেই জন্য এখানে আমি দেব দুটো সাদা এলাচ আর একটা কালো এলাচ। আমি এই পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসছে, আমি চুলাটা একটু কমিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তো এর মধ্যে এখন আমি দিচ্ছি, আমি পেঁয়াজকে ভালো করে একদম ব্লেন্ডারে দিয়ে এটাকে পানি ছাড়া ব্লেন্ড করে এইভাবে করে আমি ফ্রিজে কিউব কিউব করে রেখে দিই। তো এখন আমি এটা দিয়ে দিলাম, এর সঙ্গে মিক্স হয়ে যাবে। দিচ্ছি আদা রসুনের পেস্ট, যেহেতু আমি চারটা ডিম রান্না করব, তো দুটো মিলে আদা রসুন মিলে এক চামচের মতো হবে, দিয়ে দিলাম। এখন চুলাটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এই দুটোকে ভালো করে একটু ভেজ কষিয়ে নিয়ে মানে কিছুক্ষণ কষাবো, তারপর আমি অন্যান্য মশলা দেব। পেঁয়াজ এবং আদা রসুনের যে পেস্ট, সেটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিচ্ছি অন্যান্য মশলা। আমি দেব একটা টমেটোর অর্ধেক, অল্প একটু, জাস্ট একটু রং এবং একটু টেস্টের জন্য, বেশি দেব না। এখন দেব লবণ পরিমাণ মতো, আমি একটু টেস্ট করবো পরে, যদি লাগে আমি অ্যাড করব। দিচ্ছি জিরার গুঁড়া আধা চা চামচের একটু কম, দিচ্ছি ধনিয়ার গুঁড়া আধা চা চামচের মতো, মরিচের গুঁড়া আধা চা চামচ, কারণ আমি কাঁচা মরিচ একটু ব্যবহার করব, সেই জন্য মরিচের গুঁড়াটা একটু কম দেব। আমি দিয়েছি হলুদের গুঁড়া আধা চা চামচের একটু কম। এখন আমি মশলাটাকে একটু পানি মিশাবো, তারপরে মশলাটাকে ভালো করে একটু কষা করব। একটু পানি দিয়ে দেবো, তাছাড়া নিচে পুড়ে যেতে পারে, পানি আমি পরে দেব। একটু কষানো পর্যন্ত অপেক্ষা করব। এখন দিচ্ছি দুটো কাঁচা মরিচ, আমি শুধু মাঝখান দিয়ে কেটে নিয়েছি, কারণ মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি চারটা ডিম নিয়েছি, চারটা, তো এগুলোর মাঝখান দিয়ে আমি এখন একটু কেটে নিব। আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি এই ডিমের যে মশলাটা কষিয়েছি এটার মধ্যে আমি একটু পানি দেব আগে, তারপরও ডিমগুলো আমি ছেড়ে দেব। আমি এখন ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ঢেকে দেব। কড়াই রান্না করছি তো, এই জন্য আমাকে ধরতে হচ্ছে একটু। এখন আমি একটু রাখবো কিছুক্ষণ, মিনিট খানেক রেখে আমি চুলাটা বন্ধ করে দেবো, তারপরে সার্ভ করব। আমি চুলাটাকে বন্ধ করে দিলাম, হয়ে গেল আমার ডিমের কারি। এভাবে আপনি একবার ট্রাই করে দেখেন, এরপর আপনি অন্য কোনোভাবে আর খাবেন না, এটা গ্যারান্টি। খেতে কিন্তু অনেক স্বাদ, আর এটা কিন্তু আমরা নর্মালি যে ডিমের ভুনা বা ডিমের কারি করি সেটার চেয়েও সহজ, কারণ এটা ভাজা ভুজার কোনো ঝামেলা নেই।
জাস্ট মশলাটা কষিয়ে নেবেন আর ডিমটা ছেড়ে দেবেন, হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ আল্লাহ হাফেজ।